everyone has a personal space and no one should interfere someone's personal space কারণ পার্সোনাল স্পেসে যেন আমরা নাক না গলাই অনেকের বদস্বভাব ফ্যামিলি ম্যাটার নিয়ে প্রাইভেট ম্যাটার নিয়ে কথা বলে ভাই কি চাকরি করেন সরকারি না বেসরকারি সরকারি বেতন কত ওনার বেতন কত এটা দিয়ে আপনার কি লাভ ঠিক কি না মানুষ একটা দেখলি ভাই বয়স কত ভাই বেতন কত ফার্স্ট ইমপ্রেশনে ফার্স্ট যখন আপনি কারোর সাথে দেখা করবেন বেতন কত বয়স কত এগুলো জিজ্ঞেস করা যাবে মেয়ের বাপ খোঁজে দিনদার বিল গেটস দিনদার শাহরুখ খান আর ছেলের বাপ খোঁজে দিনদার ক্যাটরিনা কাইফ সমস্যাটা আসলো নাই আচ্ছা সরকারি চাকরি যে পায় না তা না পায় কিন্তু মাথায় শুরু করিস না থাকে না চুলটু থাকে না হ্যাঁ পুরো জীবন তো ওইদিকে শেষ হয়ে গেছে তো আমি বলি আপনি কি রাগটা করছেন রাগ করেন না কিন্তু ঠিক আছে আমি বলি আচ্ছা আচ্ছা বলতে দেন এই যে মুরব্বী মন করে আমার কাছে মুরব্বী কথা কথা ওনার কাছে ছেলে আসছে যে আই লাইক ইউর ডগ আই ওয়ান্ট ম্যারি হার উইল অ্যাকসেপ্ট মাই প্রপোজাল আপা জান আপা মেরে ভালো লাগে বিয়ে দিবেন আমার সাথে আপা জান কোনোদিনও এটা জিজ্ঞেস করে বাবা তুমি বলে আব্বা জান তোমার টাকা কয় থেকে ইনকাম করো আব্বা কয় থেকে ইনকাম করো বলো 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 যার সঙ্গে বাজে ব্যবহার করছেন উনি অনেক বাজে ব্যবহার করছেন অনেক কষ্ট দিচ্ছেন অনেক অত্যাচার করছেন অনেক জুলুম করছেন কিন্তু সে কিচ্ছু বলছে না সে একদম চুপ তাকে আপনি দুর্বল ভাববেন না সে হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী মানুষ যে আপনার হাজার গালি শুনে মুচকি হাসি দেয় যে আপনার হাজার কষ্ট দেওয়ার পরে আপনাকে ভালোবাসে যে আপনার হাজার অবহেলার পরে আপনাকে সম্মান করে তাকে আপনি দুর্বল মনে করবেন না সে হচ্ছে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সে হচ্ছে সবচেয়ে শক্তিশালী পুরুষ সে সবচেয়ে শক্তিশালী নারী কারণ তার কাছে ধৈর্যের মতো সবচেয়ে বড় হাতিয়ার আছে সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিনকে বললেন জিব্রাইল কি বলো বলো তো তোমার সাথে তো আমার পরামর্শ হয় তুমি আমাকে একটু আমাকে একটু মত দাও আমাকে একটু পরামর্শ দাও জিব্রাইল আমিন তখন নাসিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাক্ষাতের জন্য আল্লাহ অপেক্ষা করতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইল আলাইহিস সালাম কে আজরাইল আমি প্রস্তুত হয়ে গেছি আজরাইল আলাইহিস সালাম শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সালামের মুখ মুবার একটু হাতটা লাগালেন বললেন চিৎকার দিয়ে হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা সরাও ইন্না ফিল মাউতি লাসাকরা মৌতের মধ্যে কষ্ট আছে হাতটা সরাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌত হয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানটাকে এমন ভাবে নিয়ে গেলেন গোটা পৃথিবীর এমন শান্তির সাথে আর কারো জানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবজ করার ব্যবস্থা করেন